ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের সাইট্রা গ্রামের প্রাচীন বট পাকুড় জুটি। জনশ্রুতি রয়েছে স্থানীয় দেবীদাস বংশের পূর্বপুরুষ মহিম নিজের লাগানো গাছ দুটিকে সনাতন রীতিতে বিয়ে দেন। নিঃসন্তান লোকটি সন্তানের মতোই ভালোবাসতেন এদের। দেশের অন্যতম প্রাচীন এই দুটি বৃক্ষের মধ্যে পাকুড়টিকে পুরুষ আর বট গাছটিকে নারী মনে করা হয়। প্রচলিত বিশ্বাস থেকে মনোবাসনা পূরণের আশায় অনেকেই ছুটে যান সেখানে। ন্যাচারাল পরিবেশ ভালো লাগে, এতদিন লকডাউনে আসছিলাম। দাদুর বাবার বয়সের থেকেই এই এই ধরনের অনুষ্ঠানগুলো চলে আসছে গতানুগতিক ভাবে। গাছটা দেখে খুব ভালো লাগলো আর অনেকেই ঘুরতে আসছে। সনাতন ধর্মাবলম্বীরা ভক্তি ভরে এখানে কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন। চলে নিয়মিত পূজা অর্চনা। প্রতি বছর পয়লা বৈশাখ চৈত্র সংক্রান্তিতে গাছের নিচে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। আমরা মুরব্বীদের কাছে শুনি প্রায় আপনার আরো অনেক 5-6 বছর বা তারও বেশি সময় হতে পারে। খাবারের দোকান যদি একটু হয় তাহলে একটু জমে বেশি বা মানুষজন আসবে বেশি। হিন্দু ধর্মীয় মতে যেভাবে বিয়ে হওয়ার কথা তাই হয়, বাদ্যি বাজনা সহ এই এই এটা বিয়ে দেয়। এবং তারপরে থেকে আমরা গ্রামবাসী মিলে এখানে একটা মন্দির করি। সরকার বাহাদুর যদি আমাদের এই বটগাছটার প্রতি একটু সুনজর দিত তাহলে আমরা হয়তো এটা কৃতার্থ হতাম। স্থানীয়দের মতে যাতায়াত ব্যবস্থার উন্নতি হলে আকর্ষণীয় পর্যটক স্পট হয়ে উঠতে পারে স্থানটি। বিশেষজ্ঞদেরও মত এটি। গাছ হচ্ছে মানুষের আনকন্ডিশনাল ফ্রেন্ড, এর কোনো কন্ডিশন দেয় না। ও সবসময় উপকার করে যায়, অক্সিজেন দিয়ে যায়, ফল দিয়ে যায়, কাঠ দিয়ে যায়, বিভিন্নভাবে উপকার করে যাচ্ছে। কাজে এই বট গাছ যাতে সঠিকভাবে পরিচর্যা করা হয়, সঠিকভাবে মেনটেন করা হয়। রাজধানী থেকে যাতায়াত সহজ করতে রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় প্রশাসক। মন্দিরের জায়গা, মন্দিরের যেহেতু এটি জায়গা, সেই ক্ষেত্রে এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়তে হলে মন্দিরের জায়গায় মন্দির দিবে কিনা পর্যটন স্পট করার জন্য সেটিও একটু বিবেচনাধীন আছে। তো আমরা এটা তাদের সাথে বসে হয়তো এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব সামনের দিনগুলোতে, তবে এটি একটি ভালো জায়গা। প্রচলিত কাহিনী যাই হোক, বৃক্ষ দম্পতির ডালপালা ছড়ানো এ 4 বিঘা জায়গা দর্শনীয় স্থান হিসেবে সংরক্ষণের দাবি স্থানীয় বাসিন্দা ও প্রকৃতি প্রেমীদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।